আমেরিকার এক কাস্টম অফিসার হঠাৎ করে তার চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পর উনি ভেঙে পড়লেন। উনি কান্নাকাটি শুরু করে দিলেন। যখন বাসায় আসলেন, আসার পরে দিয়ে উনি তার স্ত্রীকে বললেন যে আমার তো সব কিছু শেষ হয়ে গেছে, আমার তো বয়স অনেক হয়ে গেছে, এই মুহূর্তে আমি যে আবার চাকরি করব আমার তো আর সেই বয়স নাই, যে কিছু একটা করব তার মতো আমার কাছে কোনো ব্যবস্থা নাই, এই মুহূর্তে তো আমার জীবন এখানে মনে হয় শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমি কী করব। তখন তার স্ত্রী বলল যে সব কিছু কেটে যাবে, অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে, চাকরি চলে গেছে তো কী হয়েছে, একটা না একটা ব্যবস্থা হবে। তখন তার স্ত্রী বলল যে আপনি তো লেখালেখি অনেক বেশি পছন্দ করেন। বলল হ্যাঁ করি। তখন তার স্ত্রী তার হাতে একটা ডায়েরি একটা কলম হাতে দিয়ে বলল আপনি লেখা শুরু করে দিন এখন থেকে, হয়তো আপনার চাকরি চলে গেছে, উপরাল আপনার জন্য আরও ভালো কিছু রেখেছে, আপনি এখনই লেখা শুরু করে দিন। পরবর্তীতে উনি সারা পৃথিবীর একজন বিখ্যাত লেখকদের মধ্যে একজন। উনার বইগুলো বিভিন্ন ভাষায় সেটা রূপান্তর করা হলো, বিভিন্ন ভাষায় তার বর্ণনা করা হলো, উনি একজন নামকরা লেখক হয়ে গেলেন। তা আমাদের জীবনে যখন কোনো রকমের এইরকম দুঃখ কষ্ট আসবে, যখন আমাদের থেকে কোনো কিছু চলে যাবে, তখন আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করতেছে, উপরওয়ালা আমাদের থেকে একটা কেড়ে নিয়ে আর একটা দিয়ে দেয়, এটাই হলো উপরওয়ালার নিয়ম। যে ওই লেখকে এক সময় তার চাকরি ছিল, হাসি খুশি জীবন ছিল, হঠাৎ করে তার চাকরিটা চলে গেল, ও ভেঙে পড়ল, কিন্তু সে জানতো না একসময় সে একজন বড় লেখক হবে, তার লেখাটা বিভিন্ন ভাষায় রূপান্তর করা হবে এবং সে ভালো একজন সম্মানের অধিকারী লেখক হবে, সারা পৃথিবীতে তার সম্মান থাকবে। সে তো কত সেটা কখনো সে টেয়ার করতে পারে নাই, কিন্তু উপরওয়ালা সেই ব্যবস্থায় করে রেখেছে এবং সে আগে যে চাকরি করতো তার চেয়ে পরবর্তীতে যে লেখক হয়ে যে সম্মান অর্জন করলো, যে অর্থ উপার্জন করলো, তা আগের চাকরির চেয়ে অনেক অনেক গুণ ভালো। তা আমাদের জীবনে যখন কোনো দুঃখ কষ্ট আসবে, যখন আমাদের যখন চাকরি চলে যাবে, যখন আমাদের ব্যবসা ডাউন হয়ে যাবে, যখন আমাদের কৃষিক্ষেতে যখন ফসল নষ্ট হয়ে যাবে, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে উপরওয়ালা আমার জন্য ভালো কোনো একটা ব্যবস্থা করে রেখেছেন, এই কারণে আমাকে এই বিপদে ফেলেছেন। কখনো মনোবল হারানো যাবে না, সবসময় মনোবল ঠিক রাখতে হবে এবং উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আমরা আরও সামনে ভালো কিছু করতে পারবো। যে পৃথিবীতে অনেকের জীবনে এই ধরনের অনেক ঘটনা হয়ে থাকে, যে মানুষ যখন বিপদে পড়ে তখন অনেকে মনোবল হারিয়ে ফেলে, অনেকে আত্মহত্যা করে, অনেকে মদ খায়, অনেকে সিগারেট পান করে, অনেক খারাপ কিছু কাজ করে, অনেকে ঘুম নষ্ট করে, টেনশন করে, রাস্তায় রাস্তায় পাগলের মতন হাঁটতে থাকে, তারা জীবনে কিছুই করতে পারে না। যারা বুঝে যে আমাকে উপরওয়ালা বিপদ দিয়েছে, আমার জন্য ভালো কিছু অবশ্যই রেখেছেন, এই কারণে উপরওয়ালা আজকে আমাকে এই বিপদটা দিয়েছেন, হয়তো উপরওয়ালা আমার জন্য ভালো কিছু রেখেছেন, তখন সেটার জন্য যারা অপেক্ষা করে তারা জীবনে কিছু অর্জন করতে পারে, আর যারা অপেক্ষা করতে জানে না তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে আসে। এটাই হলো বাস্তব জীবনের একটা ধর্ম। তাই আমাদের কারো জীবনে যদি কখনও কোনো বিপদ আসে, আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে উপরওয়ালা আমার জন্য ভালো কিছু রেখেছেন, আমাকে সেটা সন্ধান করে নিতে হবে, আমাকে সেটার অপেক্ষা করতে হবে, তাহলে আমি সেটা পাবো। আর উপরওয়ালা যেটা নিয়ে গেছেন সেটা নিয়ে আমাকে আফসুস দেন আমি না করি, যেটা আফসুস করলে আমার জীবনে আরও বড় ক্ষতি হতে পারে। যেটা চলে গেছে সেটা উপরওয়ালায় নিয়ে গেছে, আবার যেটা আবার নতুন করে উপরওয়ালা দিবেন সেটা উনার নিজের হাতের দান। তাই উপরওয়ালার প্রতি আমাদের কখনো বিশ্বাস হারানো যাবে না। যা চলে গেছে যাক, তাতে কিছু যায় আসে না, উপরওয়ালা আবার আরও ভালো কিছু দেবে। তাই বলে আমাদেরকে কখনো মন খারাপ করে চলা ঠিক হবে না, আমাদেরকে মনোবল বাড়াতে হবে যে না, আমি উপরওয়ালাকে বিশ্বাস করি, উপরওয়ালা যা করেন আমার ভালোর জন্যই করে থাকে, সবার ভালোর জন্যই করে থাকে। উপরওয়ালা একটা কথা আছে যে নদীর এই কূল ভাঙে ওই কূল ঘরে, এই তো বিধাতার খেলা, এটাই হলো নিয়ম। যে উপরওয়ালা হয়তো আমাকে একটা যে অতীতে যে আমার চাকরি ছিল, ব্যবসা ছিল, যা কিছু ছিল সেটা উপরওয়ালা হয়তো ধ্বংস করে আমার থেকে কেড়ে নিয়ে আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন, যাতে করে আমি জীবনে আরও ভালো কিছু করতে পারি, এটাই হলো উপরওয়ালার নিয়ম। তা আমাকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে নতুনের সন্ধানে থাকতে হবে, উপরওয়ালা শোকর আদায় করতে হবে, তাহলে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারবো। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আপনার জীবনে কোনো বিপদ আসবে ঠিক তখন আপনারা উপরওয়ালার প্রতি ভরসা রেখে ধৈর্য ধরবেন এবং আপনি সন্ধান করতে থাকবেন যে উপরওয়ালা কোথায় কোন অবস্থাতে আপনার জন্য কোথায় ভালো ব্যবস্থা করেছেন, সেটা সন্ধান করতে থাকবেন, ইনশাআল্লাহ সন্ধান পাবেন। আল্লাহ হাফেজ।